हेलो चिल्ड्रेन, कुशल सर आबार तुम्हारे सामने एसे गेछे। जे जिनिसगुलो तुम्हारा क्लासे बुझते पारो ना लिमिटेड समयेर जोन्नो, तुम्हारे मने प्रश्न थेके जाए सेई प्रश्न निये तुम्हारा बाड़ी चले जाओ एबं सेटा आर जिज्ञेस करा हय ना बा बोझा हय ना। एई चैनेलेर भिडियोगुलो तुम्हारे सेई जिनिसगुलोई बोझाबे। एई भिडियोगुलो आपलोड करार उद्देश्य सेटाई। এর আগের যে অ্যালজেব্রার ভিডিওগুলো আমরা করেছি সেখানে আমি তোমাদের শিখিয়েছি এ প্লাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এবং এই দুটো থেকে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুরকম ফর্মুলা হয়, আইডেন্টিটিস ফর্মুলা বলে এগুলোকে। আজকে যেটা শেখাবো আর একটা নতুন ফর্মুলা, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো আমি লিখে দিচ্ছি, আবার আমি বলেছি আগের ভিডিওগুলো তো বলেছি, আবার বলে দিচ্ছি যে যারা নতুন অ্যালজেব্রা শুরু করেছো, এ বি সি ডি ই এফ এক্স ওয়াই জেড অ্যালফাবেট দিয়ে আবার কি অঙ্ক হয় তাদের কাছে ক্লাস সিক্সে এটা মনে হয়, সিক্সে অ্যালজেব্রা শুরু হয় তো মনে হয় যে এটা তো কি বুঝলাম না। এটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। এগুলো হচ্ছে একটা সিম্বল, এ মানে যে কোনো নাম্বার হতে পারে, বি মানে যে কোনো নাম্বার হতে পারে, এবং সেই নাম্বারের স্কোয়ার মাইনাস আরেকটা নাম্বারের স্কোয়ার যদি দুটো আলাদা নম্বর হয়, নাহলে দুটোই এ হতো, একটা এ একটা বি ধরছি, যেমনি রাম শ্যাম যদু মধু দিয়ে আমরা গল্প বলি, তাদের আসল নাম জানি না, রামশ্যাম যদু মধু রাস্তা দিয়ে যাচ্ছিল তার বন্ধু, আসল নাম হয়তো সঞ্জয় সুমন রোহিত রাহুল, সেটা আমরা এখনও জানি না কি নাম্বার এগুলো, কিন্তু যে নাম্বারই হোক না কেন এই রিলেশন যদি হয় তাহলে এইটা হবে। এখন কি আমরা আমার কথা তোমরা বিশ্বাস করে মুখস্থ করবে না নিজেরা পরীক্ষা করে দেখবে, পরীক্ষা করে দেখতে হবে, কারণ অঙ্ক একটা বিজ্ঞানের শাখা, বিজ্ঞান পড়তে গেলে অঙ্ক সবসময় লাগবে, বিজ্ঞান আমাদের শেখায় যে সব কিছু পরীক্ষা করে নিজে হাতে কলমে দেখে নেওয়া ভালো, যেটা তোমাদের সবসময় হয়ে ওঠে না। আমি দেখিয়ে দিই, মনে করো এ সমান সমান আমি ধরছি ফাইভ আর বি মনে করো ফোর, দেখা যাক আমি যেটা বললাম কুশল স্যার যেটা বললো সেটা ঠিক কিনা। তাহলে এ স্কোয়ার মানে ফাইভ এর স্কোয়ার, স্কোয়ার মানে বর্গ তোমরা জানো নিশ্চয়ই, আর বি স্কোয়ার মানে ফোর স্কোয়ার কত হবে, টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন কত হয় নাইন। এবার দেখা যাক এইটা সমান সমান আমি এটা বলেছিলাম, এদিকটা করে দেখি নাইন হয় কিনা, না হলে ভুল। এ প্লাস বি মানে ফাইভ প্লাস ফোর, আর এ মাইনাস বি মানে ফাইভ মাইনাস ফোর, দেখো তো নাইন হয়। আচ্ছা এটা তোমরা নিশ্চয়ই জানো দুটো ব্র্যাকেট পাশাপাশি থাকা মানে দুটো মাল্টিপ্লিকেশন, তাহলে ফাইভ প্লাস ফোর নাইন ইন্টু ফাইভ মাইনাস ফোর ওয়ান, দেখো সেই নাইন হলো, তাহলে হলো কি না। তার মানে এটা এরকম কোনো রিলেশন থাকলে পরে এরকম লেখা যেতে পারে, এটা প্রমাণিত, আর কিছু মুখস্থ করার না বুঝে মুখস্থ করানোর ব্যাপার নেই। এর পরের এপিসোডে আমি তোমাদের কিছু অঙ্ক করে দেখাবো। অ্যালজেব্রার মোটামুটি প্রাথমিক ফর্মুলা যে কটা তোমাদের জানা দরকার সিক্স সেভেনে সেগুলো দেখাবো, আমার আগের এপিসোডগুলো যারা দেখোনি দেখে নিও, আর তোমাদের কিছু বুঝতে অসুবিধে হলে আমার ইমেল নাম্বার দেয়া আছে, সেখানে তোমরা আমাকে প্রশ্ন করলেও আমি বুঝিয়ে দেব। এরপরে তোমাদের পরের এপিসোডে তোমাদের কিছু অঙ্ক করে দেখাবো, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। আজকে তাহলে এখানেই শেষ।